हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल। आजकल वीडियो हलो जरा घूरते जो भलोबाशो तर आजकल वीडियो को ट्रावल ब्लग नय किन्तु ट्रावलार्स जरा घूरते जो भलोबाशो ओरा डेफिनेटलि ब्लगटा पुरो देखबे। लास्ट अब्दि अनेक कटा इनफरमेशन दिच्छि। सो सामने दुर्गा पुजो तो अनेकटा तोमरा निश्चय प्लान करछो तोमरा जाबे पुरी। तो पुरीते एकटा विशाल बड़ो स्कैम चलछे। কি হয়েছে সেটা তোমাদের জানাই। ফার্স্ট অফ অল জানিয়ে রাখি, আমি আমার বন্ধু ফ্যামিলি মেম্বার সবার জন্য ট্রাভেল প্ল্যান করে দিই। ওরা আমাকে ডেস্টিনেশনস বলে, আমি ওদেরকে প্ল্যান তৈরি করে দিই। রিসেন্টলি আমি পুরীর একটা ট্রাভেল প্ল্যান করছিলাম আমার মামা মামির জন্য। সো আমি কী করেছি, আমি মেক মাই ট্রিপ, booking.com সব কটা একটু ক্রস চেক করি কী কী হোটেলস আছে দেখার জন্য। যেহেতু আমরা ভাই বোনরা কেউ যাচ্ছি না, মামা মামিরাই যাচ্ছে, সবাই সিনিয়ররা যাচ্ছে, কোনো প্রবলেম না হোক তাই জন্য একটু ডাবল ক্রস করতে হয়, সিঁড়ি দেখতে হয়, রুমস বাথরুম সব কিছু চেক করতে হয়। আর সাথে আমি করছিলাম গুগল ম্যাপ ধরে সি বিচ ধরে যত হোটেলস আছে সব কটাকে দেখছিলাম, আর ওদের কন্ট্যাক্ট ডিটেল দিয়েছে, ওদেরকে ফোন করে রুমস অ্যাভেলেবেল আছে কি না, কী চার্জেস অ্যান্ড অল। সি বিচ ধরে ধরে যাচ্ছিলাম কি কোন কোন হোটেলস আছে। অনেক টাইম ছোটো ছোটো হোটেলস এই booking.com মেক মাই ট্রিপ টাইপের যে প্ল্যাটফর্মস আছে এখানে রেজিস্টার্ড থাকে না। এমনি করে 5-6টা হোটেল আমি শর্ট আউট করি আর আমার মামিকে আমি পাঠাই কি দেখো তুমি এই হোটেলসগুলোর অপশনসে আছে, তবে ওখান থেকে একটা ভালো অপশন মামি চয়েস করে যেটা আমারও বাজেটে একদম ঠিকঠাক লাগছিলো। সো ওটা আমরা ফিক্স করি। এবার আমি হোটেলে আবার ফোন করি, ফোন করে জিজ্ঞেস করি। যখন আমি ফোনটা করি আমি জিজ্ঞেস করি আপনাদের বুকিংয়ের কী প্রসেস, সো ওরা বলে কি আপনার যা টোটাল অ্যামাউন্ট হচ্ছে ওটার 50% দিয়ে আপনাকে হোটেলের ব্লক অ্যামাউন্টটা দিতে হবে। তো নর্মাল এইভাবেই হয়, অ্যাটলিস্ট একদিনের হয় ইয়া 50% অ্যামাউন্ট হয়। তো আমার দুটোই সেম জিনিস ছিল, মানে দুদিনের জন্য তো একদিনের পেমেন্টটা দেওয়ার কথা। তো আমি ওকে করে দিই, আমি ওদেরকে জিজ্ঞেস করি আপনাদের কি জিপেতে পেমেন্ট হবে আর কীভাবে হবে, বলে আপনি অ্যাকাউন্ট ডিটেল পাঠাচ্ছি। অ্যাকাউন্ট ডিটেলটাও হোটেলের নামে রেজিস্টার্ড। আমার একটা অভ্যাস আছে কি যখন কোনো অ্যাকাউন্ট ডিটেলে টাকা পাঠাই আমি IFSC কোডটা একটু চেক করে নিই কোথায় লোকেটেড আছে, মানে হোটেলটা যেই যাকে পাঠাই ওর অ্যাড্রেসটা কোথায় আছে। এটা আমার অভ্যাসের মধ্যে আছে, সো ওইভাবেই আমি চেক করেছিলাম। দেখলাম ওটা পুরীর। ফোন নাম্বার যেটা দেওয়া আছে গুগলে সেটা ট্রু কলারে হোটেলের নামে বুক করা, যে অ্যাকাউন্ট এসেছে মানে অ্যাকাউন্ট নাম্বারটা এসেছে সেটাও ওই হোটেলের নামে। সো আমার মনে কিছু আর সেকেন্ড থট আসেনি কি কিছু প্রবলেমস হতে পারে। তো আমি 50% মানে আমি দুদিনের করেছিলাম, 3000 করে রুম ছিল, আমি বুক করে নিই 3000 দিয়ে আমি অ্যাডভান্স করি। এইবার কিছুক্ষণ পরে লোকটা আমাকে ফোন করে, ফোন করে বলে কি ম্যাডাম আপনি তো পয়সা ভেজ দিয়া হ্যাঁ লেকিন আপকো এক রেজিস্ট্রেশন করনা পড়েগা, উইদাউট রেজিস্ট্রেশন তো ম্যাম আপকো কোই রিসিপ্ট নেই দে সকতা। তো আমি ওকে বলি কি আপনি তো এসা কুছ বোলা নি, কেসা রেজিস্ট্রেশন মানে আপকো অ্যাডভান্স দিয়া হ্যায় আপ মুঝে রিসিপ্ট আপ মুঝে ভেজ দো হোয়াটসঅ্যাপ পে। তো বলে নেই ম্যাডাম আপকো তো রেজিস্ট্রেশন করনা পড়েগা, ম্যাম আপকো এক লিঙ্ক ভেজ রা হুম, ও আপ ক্লিক করনা, ফির এক ফর্ম খুলেগা, ও ফর্ম ফিল আপ কর দেনা। এবার যেই লিঙ্ক বলেছে অটোমেটিকলি মাথায় চলে এসেছে কিছু একটু স্ক্যাম হতে পারে। তো কথা বলতে 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 বুঝলাম এটা পুরোই স্ক্যাম হয়ে গেছে। তো এবার তখন তো আর কিছু আমার কিছু করার নেই, আমি আর লোকটার সাথেও আমি বেশি মানে কথা বলিনি কি আমার তো টাকা চলে গেছে আমি কেন ফালতু টাইম ওয়েস্ট করি। আমি ফোন রেখে দিলাম, তারপরে দেখলাম কি UPI থ্রু কীভাবে টাকা যদি মানে আমি ভুল কাউকে পাঠিয়ে দিই, কোনো ফ্রড হয় তো কি। তো যে প্রসেসগুলো অনলাইন আমি বেছিলাম কোনোটাই আমার কাজ করেনি, আমি একটু দুঃখী হয়ে গেলাম। কিন্তু আমাকে তো হোটেলস বুক করার ছিল। সো এইবার আমি আর নিজে পাকামি মেরে গুগলের থ্রু যাইনি, আমি নর্মাল জার্মান করে সবার বুকিং করি, booking.com মেক মাই ট্রিপ ওইভাবে আমি booking.com এর থ্রু হোটেল বুক করলাম। 2 ঘন্টা পরে আমার কাছে একটা ফোন আসে, আদার সাইডে একটা মেয়ে থাকে, মেয়েটা আমাকে বললো কি ম্যাডাম আপনি booking.com সে তো এক হোটেল বুক কিয়া হ্যাঁ, হোটেলটার নাম মেনশন করে, তো ম্যাম ওহীন সে কল কর রি হুম, আপকো এক টোকেন অ্যামাউন্ট পেমেন্ট করনা পড়েগা ক্যোঁকি ইয়ে দুর্গা পূজা হ্যায়, তো আপকো এক কনফার্মেশন কে লিয়ে এক অ্যামাউন্ট পে করনা পড়েগা। তো আমি ওকে বলি মানে তো আপকো ডাইরেক্ট বুকিং নেই কিয়া, মানে তো booking.com সে বুকিং কিয়া হ্যায়, তো ওয়াহাঁ পে তো মেরে পাশ এক টাইম স্লট হ্যায় কি ইস টাইম মে ম্যা কনফার্মেশন কর সকতি হুম, ইয়া অন স্পট ভি রহতা হ্যায়, তো ম্যা এসা ক্যোঁ পে করুঁ। বলে নেই ম্যাডাম আভি তো দুর্গা পূজা কা টাইম আ রহা হ্যায় না, তো দুর্গা পূজা কে লিয়ে কনফার্মেশন হাম লোগ হোটেল কি তরফ সে অলগ সে কর রহে হ্যায়। সো আমি যেহেতু কিছুক্ষণ আগে একটা স্ক্যামে গেছিলাম তো আমার তো মাথা মানে খারাপ হয়ে যায়, আমার মাথায় এটাই আসলো কি এটাও কোথাও স্ক্যাম তো না, জাস্ট টু ক্রস চেক। আমি কী করলাম, আমি ওকে বললাম ঠিক আছে আপ মুঝে থোড়ি দের বাদ কল করো, আমি কল মত করো মানে থোড়া বিজি হুম।
ঠিক আছে। তারপরে আমি কি করলাম, যে মেসেজটা আমাকে পাঠিয়ে দেবো, আবার আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠায় ওই হোটেলের নাম থেকে, আমি ওই মেসেজটা booking.com এ পাঠাই, কিন্তু ওখান থেকে আমি কোনো রিপ্লাই মেল পাইনি, কিছু পাইনি। সো সেকেন্ড, আবার এক দু ঘন্টা পরে আবার মেয়েটা ফোন, অন্য একটা মেয়ে ফোন করলো, ফোন করে বললো ম্যাডাম আপকা এসা এসা হ্যাঁ, তো আমি ওকে বললাম আপ মুঝে বাদ মে কল করো, তখন আমি কনফার্ম হতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার কি, দুর্গা পুজো তো, তাই জন্য অন্য হোটেলস, ভালো হোটেলস কিছু অ্যাভেলেবেলও নেই, মানে খুব কম অপশনের মধ্যে দিয়ে আমাকে চয়েস করতে হচ্ছে, তো আমি ছেড়েও দিতে পারছিলাম না। তারপরে এক ঘন্টা পরে আবার আমার কাছে ফোন আসে, একটা ছেলে ফোন করেছে আরেকটা নাম্বার থেকে কি ম্যাডাম আপনে booking.com সে বুকিং গিয়া হ্যায় আপ রেজিস্টার করো আভি একদম পিক টাইম চল রহা হ্যায় লোক কো, যখন এত প্রেশার দেয় তখন আমাকে বলি আপ ক্যাসা বুকিং অমন মাং রহে হো, ये होटल तो मेरा खुद का होटल है, मैं अभी क्यों बुकिंग करूँ, मैंने जस्ट रजिस्टर करके रखा है booking.com, मैं ट्राई कर रही। अच्छा आपका होटल है, ठीक है मैं रखता हूँ, ओके। मैंने बोलार तरीका दिए बोझा जाता कि पूरा फ्रॉड बेपार्टा। এইবার এই ভিডিওটা করার মেইন রিজন এটাই হলো কি, তোমরা যখন ঘুরতে যাচ্ছ, এটা পুরীর ক্ষেত্রে আমি দেখলাম, হ্যাঁ ফর ক্রসচেক আর একটা হোটেলে কল করি, সেম সেম গল্প, মানে সেম হোয়াটসঅ্যাপের জিনিস, সেমভাবে অ্যাকাউন্ট নাম্বার পাঠানো, সব কিছু একদম, মেসেজ লেখাটাও একদম এক টাইপের। এটা অনেক বড় একটা স্ক্যাম চলছে। এই ভিডিওটা করার এটাই মেইন পারপাস হচ্ছে কি, তোমরা যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, নিজেরা বুকিং করছো, একটু সাবধান হয়ে করো, একটু ক্রস চেক করো। আমি একটা ওয়ে বের করেছি, সেটা হলো সাপোজ আগে তো গুগলের থ্রু আমরা দেখে নিলাম হোটেল কোনটা পছন্দ হচ্ছে, পছন্দ হয়ে যাওয়ার পরে ওই হোটেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ করো, অনেক ব্লগার্সরা ভিডিও প্রচুর আছে, সব হোটেলের রুম ট্যুর, তারপরে হোটেলের রিভিউজের ভিডিওস থাকে, এবার সাথে ওখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে ওদের কন্ট্যাক্ট ডিটেল দেওয়া থাকে। একটা হোটেলে চার পাঁচটা ভিডিও দেখে নাও, দেখে দেখে নাও সেম কন্ট্যাক্ট নাম্বার আছে কি না, তারপরে ওই কন্ট্যাক্ট থেকে তোমরা বুকিং করতে পারো। এটা আমি একটা সেফ ওয়ে, এটা একটা সেফ ওয়ে আমি একটা পেলাম, আমি এভাবে করছি, আমি জানি না কতটা ভালো ঠিক ডিসিশন হচ্ছে, জানি না। ভিডিওটা করার মেন পারপাস এটাই হচ্ছে কি, আমার সাথে যে স্ক্যামটা হয়েছে তোমাদের সাথে সেটা না হোক, আর স্ক্যামটা কোন লেভেলের হচ্ছে সেটা আমরা জানি না, মাইট বি হোটেলের লোকও ইনভলভ আছে, কারণ আমার 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 একটা বিজনেস আছে, আমি ওই বিজনেসটা রেজিস্টার করে রেখেছি গুগলে, ওখানে যদি নাম্বার চেঞ্জ হয়েছে আমি জানতে পারবো না, আর যদি আমার সাথে স্ক্যাম হচ্ছে এর মানে মাল্টিপল লোকদের সাথে স্ক্যাম হচ্ছে, সবাই ফোন করছে তো নাম্বার চেঞ্জ হবে না। আমি যেই দিন এই প্রবলেমটা হয়, তারপরে ওই হোটেলটাই ইউটিউবে সার্চ করে ওদেরকে ফোন করে ইনফর্ম করলাম, আজকে থার্ড ডে, আজকেও ওরা ফোন নাম্বারটা চেঞ্জ করেনি। সো হোটেল লেভেলে হোটেলের লোকরাও নিশ্চয়ই এটার মধ্যে ইনভলভ আছে, যেটা খুব হাই চান্স। সব থেকে বড়ো ব্যাপার booking.com এর সাথেও যে মানে booking.com-এও বুকিং করা সেফ না, বিকজ আমি বুকিং করার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যদি ওদের কাছে ইনফরমেশান চলে যেতে পারে, এর মানে booking.com এর লোকজন ইনভলভ আছে। তাই জন্য বলছি খুব সাবধান হয়ে বুকিং করো, এটা পুরীর ক্ষেত্রে এই ব্যাপারটা সামনে এসেছে, বাট মেক শিওর তোমরা যেখানে যেখানে ঘুরতে যাচ্ছ, ট্রাভেলের যখন প্ল্যান করছো, এই জিনিসটা মাথায় রেখে বুকিংটা করো, কি এই টাইপের যদি কোনো স্ক্যাম ফেস করো, অ্যাটলিস্ট তোমাদের আইডিয়া থাকবে। পারলে এই ভিডিওটা তোমার ফ্যামিলির লোকেদের সাথে শেয়ার করো, বিকজ আমার কাছে এইটুকু ইনফরমেশান ছিল কি, আমি কোনো মেসেজের থ্রু কোনো লিঙ্ক যদি আসে আমি ক্লিক করব না, হয়তো এই জন্যে মানে এই কম টাকার উপর থেকে গেছে, হয়তো আরও আরও বেশি চলে যেতে পারতো। সো এই ইনফরমেশানগুলো যতটা শেয়ার হবে আমাদের জন্য অতটা ভালো। আমার সাথে স্ক্যাম হয়েছে, হোপফুলি তোমাদের সাথে এমনি কোনো কিছু না হোক। আজকের জন্য এইটুকুই ব্লগটা, চলো বাই বাই।